হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা সিন্ডিকেটের স্পিন অফ অ্যালেন স্বপন, মাই সেলফ অ্যালেন স্বপন, চরকির লেটেস্ট ওয়েব সিরিজ, এটা নিয়ে কথা বলবো, যেখানে নাসিরুদ্দিন খান মুখ্য চরিত্র অভিনয় করেছেন। তো আমাকে অনেকেই এই শোটা দেখতে বলছিল, আমি শোটা কমপ্লিট করলাম সবে। এখানে আছে টোটাল 7টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 মিনিটের ওপরে। তোমার মোটামুটি 3.5 ঘন্টা বিনিয়োগ করতে হবে এই শোটা কমপ্লিট করতে গেলে। তো কেমন ছিল এই শোটা? আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি সিন্ডিকেট দেখে থাকো তাহলে তো অবশ্যই এই শোটা দেখো। যদি নাও দেখে থাকো, নাসিরুদ্দিন খান একটা এমন শো যেখানে ক্যারেক্টারটার জন্য তোমাকে এই শোটা দেখতে হবে। কীভাবে এই চরিত্রটা প্রত্যেকটা স্টেজে নিজের বুদ্ধি দিয়ে সেটাকে পার করছে এবং এমন নোটে এই শোটা শেষ হচ্ছে যে এবার স্বপন কীরকমভাবে ফিরবে। এর থেকে বেশি জানতে হলে চরকিতে যাও, গিয়ে এই শোটা দেখো, এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক। তো আমার কাছে এই শোয়ের জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে নাসিরুদ্দিন খান মানে একজন না অ্যাক্টার বটেই নি। আমরা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এই দুজনের নাম বারংবার নিই, কিন্তু এরকম আরও বোধহয় কিছু অভিনেতা রয়েছেন যারা এরকম ধরনেরই ভালোবাসা, এরকম ধরনেরই অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার মনে হয় নাসিরুদ্দিন খান। কি লোকটা করে, দারুণ দারুণ, আমার তাকে দারুণ লেগেছে এই শোতে। আমি হাওয়া সিনেমায় তার ওই যে জলের মধ্যে ঝাঁপ দিয়ে মুখে বিড়ি নেওয়াটা ভুলতে পারি না, এবং মহানগরে তার ওই যে ফিক করে হাসিটা ভোলা যায় না। তুমি এখানে এই ক্যারেক্টারটা দেখো। সিন্ডিকেট শোটা আমার না সেরকম ভালোই লাগেনি, কিন্তু একদম শেষ ভাগে তার অ্যাপিয়ার করাটা যেন সেই শোয়ের মধ্যে একটা চমকপ্রদ ব্যাপার ছিল। এবং গোটা সিরিজেই এবার এখানে স্বপন, এবং যখন ওয়াশরুমে গিয়ে সে বলে স্বপন তুই শেষ, ওই পোর্শনগুলোয় তুমি যেরকম হাসবে, আবার যখন সে একটা নৃশংসভাবে খুন করছে একটা নিরপরাধ মানুষকে, তোমার দেখলে রাগ হবে। আবার এমন একটা সিচুয়েশন যেখানে যে কেউ হাল ছেড়ে দেবে কিন্তু স্বপন হাল ছাড়বে না, সেই পোর্শনগুলো চরম। বা যখন সে চেঞ্জ হচ্ছে, আমি বেশি কিছু গল্প বলবো না, তবে তার ওই ট্রান্সফরমেশনটা জাস্ট তোমাকে অবাক করিয়ে দেবে। তো নাসিরুদ্দিন খান এক কথায় অনবদ্য, তার জন্য গোটাই শোটা দেখা যায়। সেকেন্ড হচ্ছে এখানে এই সিরিজের যে লেখাটা না সেটার মধ্যে মজাও আছে, থ্রিলও আছে। তবে তুমি যদি খুব কিছু সারপ্রাইজেস আশা করো সেরকম পাচ্ছ না, তবে শোটা দেখতে কিন্তু মজা লাগে, এটা এই শোটা প্রোভাইড করতে পারে। তো সেই মজাটা গোটা শোয়ের মধ্যে ব্যালেন্স করা হয়েছে খুব সুন্দর করে। সিরিজের মেকিং ঠিকঠাক, সেটা অবশ্য বেটার হতে পারত, কারণ যখন এর ফার্স্ট এপিসোডে আমরা ওরকমভাবে ট্র্যাক শটগুলো দেখি যে এরা নদী পার হচ্ছে, এরা ওখান থেকে জঙ্গল থেকে স্বপন পালাচ্ছে, ওরকমভাবে হ্যান্ড হেল্ডে শট নেওয়া হচ্ছে, সেটা সত্যি দারুণ। কিন্তু পরবর্তী সময় যখন দেখি ঘরের মধ্যে যেরকম লাইটিং করা, যেরকমভাবে শটগুলো নেওয়া, সেগুলো আমাদের মনে হয় যে একটু তার মধ্যে ফ্যাট ফ্যাটে ভাব রয়েছে, সেগুলো আরও একটু বেটার হতে পারতো। তবে আমার সেটা নিয়ে সমস্যা নেই, যদি গল্প, যদি প্রেজেন্টেশন সেটার সাথে আমি এঙ্গেজ হয়ে যাই, এক্সিকিউশন ভালো লাগে, তাহলে এই দিকপত্রগুলো না সেকেন্ডারি, এগুলো তখন আমাদের সেই সময় মাথায় আসে না, পরে মনে হয়। তো সেটা আরও একটু বেটার হতে পারতো। সিরিজে কিছু ডায়ালগস রয়েছে, কিছু ক্যারেক্টার্স রয়েছে, সেগুলো খুব সুন্দর করে লেখা হয়েছে। তবে হ্যাঁ, আবার কিছু চরিত্র আছে যারা সেরকমভাবে স্পেস পায় না। এখানে যেমন মিথিলার ক্যারেক্টারটাকে ভালো লিখেছে, তবে সেই চরিত্রর কি প্রথমে আরও কিছু প্রশ্ন বা আরও একটু জায়গা দেওয়া যেত না, এটা আমাদের মনে হবে। তুমি যদি একটা ভালো শো দেখতে চাও, আমি বলবো অবশ্যই মাই সেলফ অ্যালেন স্বপন দেখো, তোমাদের ভালো লাগবে। এবং চরিত্রটা বিভিন্ন পরিস্থিতিতে কীরকমভাবে ম্যানেজ দেবে, ওর বুদ্ধি চালাকি, সেটা কিন্তু তুমি এই গোটা শোতে পাবে। এবার কয়েকটা জিনিস নিয়ে আমার একটা মতামত রয়েছে, যেটা হয়তো করা যেতে পারতো। যেমন এখানে একটা জায়গা দেখবে ফার্স্ট এপিসোডেই রয়েছে, যে একজনকে ফোন করে খবরটা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে কী হয়েছে ওই জায়গাটায়, এবং পরের এপিসোডে কী হবে তার একটা হিন্ট আমরা পাই, কিন্তু সেখানেও একটা সারপ্রাইজ, একটা চমক রয়েছে, ঠিক আছে। এবার আমার মনে হয় যদি ফার্স্ট এপিসোডের এন্ডটা এরকমভাবে করা হতো যে কেউ একজন আসছে, তাকে দেখানো হলো না, এবার যেহেতু স্বপনকে সবাই খুঁজছে, আমাদের মনে হতো যে স্বপনকে মারতেই এখানে কেউ আসছে, এনকাউন্টার করতেই কেউ আসছে, এবং যেহেতু ওরকম ধরনের পোশাক, ব্যাকশটে আমাদের হয়তো সেরকমই মনে হতো। এবার যখন সেকেন্ড এপিসোড শুরু হতো, তখন যখন ওই টুইস্ট অ্যান্ড টার্ন, ওই ব্যাক স্টোরিটা আসতো, আমরা আরও বেশি অবাক হয়ে যেতাম, ঠিক আছে। তো যাই হোক, সেটা আমার একটু মনে হয়েছে। আর আরও একটা জিনিস, এই যে অফিসে ওর কার্যকলাপ, বা এই যে ডেড বডিটা, সেটা যখন ময়নাতদন্ত হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে কেন ইনভেস্টিগেট হচ্ছে না, বা কেন বড় পরিমাণে তদন্ত হচ্ছে না,
বা এই সমস্যাগুলোকে কেন ওর টিমের লোকরা কাউন্টার করছে না, এটা কোথাও একটা কী ভাবায়। মানে এগুলো সবই যেন খুব সারফেস লেভেলে রয়ে গেল, এগুলো আরও ভেতরে ডিপার সাইডে আমরা দেখলাম না। একটা মেয়ে, সে কি তার বাবার যে ভালোবাসাটা সেটার মধ্যে একটা পরিবর্তন ফিল করবে না? কারণ এখানে এন্ডটা যেরকমভাবে হয়, ওর ছেলের সাথে ওর যা কেমিস্ট্রি সেটা চরম, এবং যখন ওই পরিণতিটা হয় না, সেখানে নাসিরুদ্দিন সাহেবের ওই চোখ এরকম করে স্থির করে রাখা এবং ওই সংলাপটা থ্রো করা, শেষে যখন ওরকমভাবে চলে যাচ্ছে গাড়িটা করে, সেগুলো সত্যি দারুণ। কিছু কিছু জায়গায় সেরকমই ফিল করানো যেতে পারতো মনে হয়েছে, বাট ওভারঅল মাইসেলফ অ্যালেন স্বপন তোমাকে এই শোটার সাথে জুড়ে রাখবে। আর শেষটা যেরকম, আমরা পরবর্তী শো বা অ্যালেন স্বপনকে আবার দেখার জন্য এক্সাইটেড হব। তো এই ছিল আমার রিয়াকশান চরকির লেটেস্ট ওয়েব সিরিজ অ্যালেন, মানে মাইসেলফ অ্যালেন স্বপন নিয়ে। যারা দেখেছো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।